আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার কারণ একটাই, তিন দিন যাবত আমরা গোসল করিনি। তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কি, আমি শুধু একা গোসল করি না, এই যে আমার সাথে যে হ্যাঁ তামিম, হ্যাঁ গোসল করে নাই। তো এখন আমরা বের হয়েছি বাসা থেকে, তো এই যে বাইকটা নিয়েছি, বাইক নিয়ে এখন আমরা দেখি কোথায় যেতে পারি। ফুল ভিডিওটা দেখতে থাকুন, লেটস গো। ইয়েস, চল, চিল হবে, চিল চিল, সমঝরো সমঝরো। তো এখন যাত্রা শুরু করলাম। আজকে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করে ডিসিশন নেওয়া। আমি মেশোকাল আমাকে কল দিল যে চল আজকে একটা ব্লগ করে আসি আর কিছু পিক তুলে আসি। তো আমিও বললাম যে বাসায় একা একা বসে থেকে কী করবো, কোনো গার্লফ্রেন্ডও তো নাই যে প্রেম টেম করবো, তো চল ঘুরে আসি আর কিছু পিক তুলে আসি। তো এখন দৃষ্টিনন্দন যাবো। তো যাওয়ার পথে এখন মসজিদটা যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদটা কিন্তু সেই। তো এখানে থামলাম, কিছু পিক দেখি তুলতে পারি কি না। তো ক্যামেরাটা বের করতে হবে এখানে কিছু পিক তোলার জন্য। জায়গাটা কিন্তু এমনি সেই অসাধারণ, কিছু স্মৃতি হিসেবে রাখার জন্য। তো হঠাৎ করে ডিসিশন নিলে যা হয় আর কি। দেখতে পাচ্ছেন যে ক্যামেরা ডিসপ্লে প্রপার আছে, তখন আমার প্রচুর রাগ উঠছিল, মানে চাইছিলাম ক্যামেরা ডিটেল দিয়ে ভেঙে ফেলি। তাফি বলে তাকে তো রাগ দেখার দরকার নেই, চোখ ঠিক করে আমি। তো আবার এখান থেকে বেক করলাম যে ক্যামেরাটা ঠিক করার জন্য যাব বাজারে, ওখান থেকে দেখি ঠিক করতে পারি কিনা।君の中にある音と青き線、それらが結ばれるのは真の像、風の中でも抜けない。